ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুকে কেন্দ্র করে সারা বিশ্বে এক শোকের ছায়া নেমে এসেছে। তার মধ্যে কাছাড় জেলার সোনা এলাকার বাবুল আহমেদ বড়ভুইয়া নামে এক ব্যক্তি ফেসবুকে কুমন্তব্য করে, এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা যুব মোর্চার এক প্রতিনিধি দল সভাপতি অমিতেশ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শিলচর সদর থানায় এক এজাহার দায়ের করেন। এজাহারে বাবুল আহমেদ বড়ভুইয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন জেলা যুব মোর্চার সদস্যরা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সাথে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল, সম্পাদক সৌমিত্র দেবকে সঙ্গে নিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেনের সাথে দেখা করে দোষীর অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানান। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আমরা বাবুল আহমেদ বড়ভুইয়া নামের ব্যক্তির উপর আমরা একটি পেজ করি। আমরা দেখেছি যে ভারতবর্ষের এত সুনামধন্য ব্যক্তি, যা যিনি সিডিএসের মতো দায়িত্বে ছিলেন, এই দায়িত্বে থাকার পর উনি দেশের সেবায় সবসময় নিযুক্ত ছিলেন, উনি মারা গেছেন কালকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তারপর আমরা দেখেছি এই বাবুল আহমেদ বড়ভুইয়া সুনাইর ব্যক্তি, উনি ফেসবুকের মাধ্যমে বাজে বাজে মন্তব্য উনি ফেসবুকে তুলে ধরেছেন। আমরা এই ধরনের ঘটনার দীক্ষার জানাই এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, এই ধরনের বিকৃত মানসিকতার মানুষের উপর তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার জন্য। কারণ উনাদের এই ধরনের কমেন্ট বা পোস্টের জন্য সমাজে প্রতিক্রিয়া খুব বাজে আসতে চলেছে। আমরা চাই প্রশাসন যাতে এই ধরনের ব্যক্তিকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে উনাদের যে যোগ্য শাস্তি উনাদেরকে প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। নমস্কার, ওডিটিএসটি কোচিং সেন্টার মে প্রিন্সিপাল দুনা রাজগড়ই। আমার ইয়াঁ যো যো ফেসিলিটি হ্যাঁ, পহলা হিন্দি সাবজেক্ট হাম ফ্রি মে পড়ানা চাহতে হ্যাঁ, দূসরা যো এসে বচ্চে হ্যাঁ যো আয়ু মে জাদা হোগে এডমিশন নেই লে সকতে, হাম উনকো পড়াকে সার্টিফিকেট দেকে উনকি ইচ্ছা অনুসার উনকে এডমিশন কে লিয়ে সার্টিফিকেট দেঙ্গে। তীসরা যো বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যাঁ উনকো ভি হাম মেডিকেল ট্রিটমেন্ট করাকে উনকা পার্সেন্টেজ নিকালকে দেঙ্গে। আর এসে বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যাঁ যো ঘর ঘর মে যাকরকে আমারে টিচার পড়াতে হ্যাঁ, ও ভি সুবিধা ইয়াঁ উপলব্ধ হ্যাঁ। আর সিবিএসই আর সাবা বোর্ড কে জিতনে ভি প্রবলেম হোঙ্গে, জিতনে ভি সাবজেক্ট হোঙ্গে, হাম উসকো আচ্ছি তরহ সে পড়ানে কি ইয়াঁ কোশিশ করেঙ্গে। আর আপ লোগ আমারে ইয়াঁ আইয়ে আর উসকো কোঅপারেট করে, সহায়ক বনে আর উসকো আওয়ার দিন কো উজ্জ্বল করে। ধন্যবাদ।